আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গুড়ের জিলাপি। গুড়ের এই জিলাপিটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা আমি গ্রামের বাড়িতে মেলাতে খেয়েছিলাম। এটা মচমচে হয় না, এটা গুড়ের রসটা ভিতরে ঢুকে একদম রসে টইটুম্বুর হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। তো এটা আমি বহুবার খেয়েছি, ভাবলাম আপনাদের সাথে আমি এটা শেয়ার করি। তো কীভাবে তৈরি করছি সেটাই দেখাবো। আমি এখানে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সরি 1 কাপ, আর 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি একটু চেলে নিব। তো খুব ভালো করে এটাকে আমি চেলে নিচ্ছি। আমার এটা চেলে নেওয়া হয়ে গেছে, আর অবশ্যই এটা চেলে নিতে হবে, যত ময়দা আর বেসনটার ভিতরে অনেকটাই দেখা যায়। দোকান থেকে কিনে আনার পর এটার ভিতরে চাল ডাল অনেক কিছু মেশানো থাকে, দেখুন এই যে। তো এই জন্য চেলে নিলে ভালো হয়। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। এই পানিটা আমি অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করব। একবারে পানিটা দিতে যাবেন না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তো আমি 1 কাপ পানিতে হয় নাই, 1/2 কাপ পানি নিয়েছি। এটা সম্পূর্ণটা লাগবে না, তো দেখি কতটুকু লাগে। অল্প অল্প করে দিয়ে আমি নিচ্ছি। খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমার আর পানি লাগবে না, এটাকে আমি খুব ভালো করে সামান্য একটু দিতে হবে। তো আর সামান্য একটু দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে একদম ফেটে নিতে হবে। একদম এইভাবে 5-7 মিনিট এইভাবে ফেটে নিতে হবে। তো ভালো করে আমি এটাকে ফেটে নিয়েছি, দেখুন। এখন আমি দিয়ে দিব এখানে সামান্য একটু বেকিং সোডা। আর এখানে আমি আরেকটা জিনিস দিয়ে দিব, আপনারা চাইলে এখানে লেবুর রস বা ভিনেগার দিতে পারেন। তো আমি এখানে সাদা ভিনেগারটাই দিয়ে দিব একটু, যেটা সিরকা আর কি, ওটাই দিয়ে দিব। দিয়ে আমি আবার ভালো করে একটু মিশিয়ে নেব। জিলাপির ডোটা যত ভালো হয় ততই জিলাপিটা ভালো হয় আর কি। তো অনেক আগে থাকতে করে রাখলে বেশি ভালো হয়, তো টাটকা করতে গেলে অনেক সময় জিলাপিটা ভালো হয় না। তো কিছু করার নাই আমাদের, আমরা সাথে সাথেই দেখিয়ে দিব আপনাদেরকে। তো খুব ভালো করে এটা আমার ফেটে নেওয়া হয়ে গেছে। তো আমি এটা একদম রেডি। এই দেখুন আমার 1 কাপ আর সামান্য একটু 1/2 কাপ পানি লেগেছে। এখন আমি এখানে সিরাপটা তৈরি করে নিব। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, যেটা ঝোলা গুড় বলে, 1 কাপ। এটা আপনারা আখের গুড় দিয়েও করতে পারবেন। আমি যেটা খেয়েছিলাম সেটা আখের গুড় ছিল, তো আমার বাসা খেজুরের গুড় ছিল, এই জন্য আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ গুড়ের সাথে 1/2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে এটা আমি ভালো করে জাল করে নেব। গুড়টা গলে গেছে,
এখন আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা এক তার দু তার এরকম করা দরকার নাই, এরকম হলেই হবে। এটা হয়ে গেছে, এখন আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিব। আর লেবুর খোসাটা এটার মধ্যে আমি দিয়ে রাখবো, কারণ এই গুড়টা দানা দানা ছিল, হয়তো ঠান্ডা হলে দানা দানা হয়ে যেতে পারে, এই কারণে দিয়ে রাখবো, তাহলে আর দানা দানা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখন আমি বেটারটাকে আরও 2 মিনিটের মতো এটাকে ফেটে নিব। এই জিলিপিটা আমি গ্রামের মেলাতে দাঁড়িয়ে থেকে দেখেছি কীভাবে ওরা তৈরি করে, সেখান থেকেই আমার শিখা। আর এটা হলো একটা সসের বোতল, আমি আজকে এটা করে তৈরি করব। আপনারা চাইলে পানির বোতল বা পাইপিং ব্যাগ এগুলোতেও করতে পারেন। তো এখানে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও প্রায় গরম হয়ে আসছে। আমার বেটারটা আপনারা ফলো করবেন, কারণ জিলাপির প্যাঁচ আমার ভালো হয় না, হয়তো 2.5 পেস হবে না, 3.5 পেস হবে, কোনো সমস্যা নাই, জিলাপি তো হবে। তো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। মেন হলো বেটারটা, বেটারটা ভালো হলে জিলাপি খুব ভালো হয়। তো আমি বেশি একটা দিব না, 3টা 3টা করে দিয়ে ভাজবো। তো খুব সুন্দর ভেসে উঠেছে, এগুলাকে আমি উল্টে পাল্টে একটু একদম লালচে করে ভেজে নেব আর কি। এখানে আমি কোনো প্রকারের কালার ব্যবহার করি নাই, ফুড কালার, কারণ এটা আমি গুড় দিব, গুড়ের কালারটাই করব আমি, এই জন্য কোনো প্রকারের কালার আমি করি নাই। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। এই দেখুন, এটা আমি একদম সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও একবার আপনাদেরকে কিভাবে দিয়েছি সেটা দেখিয়ে দিব। তো এইভাবে আমি দিয়ে দিয়ে ভেজে নেব। এগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর দেখুন, এগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে রেখেছি, যতক্ষণ না আমার ওইগুলো না হচ্ছে ততক্ষণ এটা আমি শিরার মধ্যে রাখবো। এগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তুলে আবার এগুলো আমি দিয়ে দেব, ততক্ষণ এটা শিরার মধ্যে থাকলে শিরাটা একদম ভিতরে ঢুকে যাবে। তো আমার এগুলো লাল হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। তো শিরার থেকে তুলে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।
আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এতটুকুই, আল্লাহ হাফেজ।